আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আরেকটি রেসিপি নিয়ে এসেছি, উত্তরবঙ্গের একটি রেসিপি, ভাজনা দিয়ে মুরগির মাংস কিভাবে তৈরি করেছি চলুন দেখি। ও তার আগে আরেকটি কথা বলে দিই যে আমার যে সেই পুরনো একটি গান যেটা হলো, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে রাখবেন, এতে করে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দেখি কিভাবে এই রেসিপিটি আমি তৈরি করেছি। তো চলে যাই মূল রেসিপিতে। তো প্রথমে আমি এখানে একটি বাটিতে বাটা মশলা এবং শুকনো মশলা নিয়ে নেব। তো প্রথমে নিয়ে নেব আদা বাটা দেড় চা চামচ, এরপরে নিয়ে নেব রসুন বাটা এক চা চামচ, নিয়ে নেব হলুদের গুঁড়া এক চা চামচ, ধনিয়ার গুঁড়া এক চা চামচ, লাল মরিচের গুঁড়া উঁচা করে এক চা চামচ। এখন সব কিছু উপকরণ একটু মিশিয়ে নিয়ে এর ভিতর কিছুটা পানি দিয়ে দিব, অল্প পরিমাণে পানি দিয়েছি এই কারণে এতে করে বাটা মশলার একটা টেক্সচার আসবে। এবং সব কিছু উপকরণ একসাথে মিশিয়ে আমি 10 মিনিটের মতো রেস্টে রেখে দিব, এতে করে সুন্দর একটা টেক্সচার চলে আসবে বাটা মশলার মতো। তো এখানে ভাজনার জন্য মশলা নিয়েছি এলাচ 4টি, পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ, জিরা হাফ চা চামচ। এখন আমি চলে যাব চুলাতে। তো আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে চুলা ধরিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে এর ভিতর দিয়ে দিব অল্প পরিমাণে তেল। আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে সয়াবিন তেল ব্যবহার করতে পারেন। তো ভাজনার জন্য প্রথমে আমি পেঁয়াজটা ভেজে নেব, একবারে সব কিছু দিয়ে দিব না, এলাচ এবং জিরাটা আমি পরে ভেজে নেব। তো পেঁয়াজটা দিয়ে একটু ভাজা হলে দিয়ে দিব এর ভিতর জিরা এবং এলাচ। আর আমি এই ভাজনার পরিমাণটা নিয়েছি 1 কেজি মুরগি মাংসের জন্য। ভাজনার এই মশলাটা একসাথে সব দিলে কী হবে, জিরাটা এবং এলাচটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে এবং এতে স্বাদটা ভালো আসবে না। তো ভাজা হয়ে গেলে আমি এখানে একটু লাল করে ভেজে নিয়েছি। তো ভাজা হয়ে গেলে এখন উঠিয়ে ফেলব। এখন একই তেলে দিয়ে দিব কেটে রাখা 2টি মাঝারি সাইজের আলু। আমি এখানে হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম আগে থেকে। তো আলুটাকে একটু লাল করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে উঠিয়ে এখন একই পাত্রে আরও কিছুটা তেল দিয়ে এর ভিতর দিয়ে দিব পেঁয়াজ কুচি হাফ কাপ পরিমাণ। তো পেঁয়াজটা একটু ভেজে নিতে হবে প্রথমে। তো পেঁয়াজটা একটু ভেজে নিয়ে এর ভিতর দিয়ে দিব আগে থেকে সেই ভিজিয়ে রাখা মশলা। এখন আমি মশলাটুকু সবটুকু দিয়ে দিব, দিয়ে ভালো করে একটু তেলের সাথে ভেজে নিয়ে এর ভিতর দিয়ে দিব অল্প পরিমাণে পানি মশলাটা কষানোর জন্য, এতে করে কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে। তো দিয়ে দিয়েছি অল্প পরিমাণে পানি, দিয়ে একটু মশলাটা কষিয়ে এর ভিতর দিয়ে দিব 1 কেজি পরিমাণ মুরগির মাংস। আমি এখানে দেশি মুরগির মাংসটা ব্যবহার করেছি, আপনারা চাইলে ফার্মের মুরগিও ব্যবহার করতে পারেন। তো এখন দিয়ে দিব মুরগির মাংসটা, দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। স্বাদটা কিন্তু কষানোর উপরে নির্ভর করে যে আপনার মাংসের যে টেস্ট এবং স্বাদ সবটুকুই আপনার কষানোর উপর নির্ভর করে। তো এ পর্যায়ে দিয়ে দিব গরম মশলা। প্রথমে দিয়েছি কয়েক টুকরা তেজপাতা, 2 টুকরা দারচিনি, এলাচ 2-3টা এবং লবঙ্গ 2-3টা, এবং দিয়ে দিব স্বাদ মতো লবণ। দিয়ে ভালো করে আবার একটু কষিয়ে নিব। তো মুরগিটা কষানো হয়ে গেলে এর ভিতর দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা সেই আলু। আলুটা দিয়ে আবার একটু কষিয়ে নেব 2-3 মিনিটের মতো।
তো এখন কষানো হয়ে গেলে দিয়ে দেব এখানে ঝোল এবং সেদ্ধের জন্য পানি। এখন ঢাকনা দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো অন্যদিকে এখন আমি যে আগে ভাজনাটা ভেজে রেখেছিলাম সেটা অল্প একটু পানি দিয়ে ব্লেন্ড করে নেব। তো ব্লেন্ড করা হয়ে গেছে, এখন চলে যাব চুলাতে। তো আমার মুরগির মাংসতে বলক উঠে এসেছে, এখন একটু নাড়াচাড়া করে এভাবে রান্না করে নেব ঢাকনা ছাড়াই, ঝোলটা বা পানিটা কমে আসা পর্যন্ত। তো পানিটা কিছুটা কমে এসেছে, তো এই পর্যায়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব যতক্ষণ না সেদ্ধ হচ্ছে মাংসটা। ফিরে আসছি কিছুটা ঝোল কমে আসা পর্যন্ত। তো এই পর্যায়ে ঝোল কিছুটা কমে এসেছে এবং মাংসটা মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। তো এখন দিয়ে দেব সে আগে থেকে বেটে রাখা বা ব্লেন্ড করে রাখা ভাজনা মশলা। এখন আমি এই ভাজনা মশলা সবটুকু দিয়ে নাড়াচাড়া করে আবার একটু মিনিট পাঁচেক রান্না করে নেব। আর আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন এবং লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না। তো কথা বলতে বলতে মুরগির মাংসটি প্রায় হয়ে গেছে, এখন আমি চুলার আঁচটা বন্ধ করে দিব। তো এখন আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। তো হয়ে গেলে খুব সহজে ভাজনা দিয়ে মুরগির মাংস, একবার হলেও বাসায় ট্রাই করবেন, ইনশাল্লাহ নিরাশ হবেন না। আবারও কথা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার এভরিওয়ান, আল্লাহ হাফেজ।